আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। লার্ন অ্যান্ড টিচের পক্ষ থেকেই আপনাদের সকলকে জানাই স্বাগত। গত পর্বে আমরা দেখেছিলাম ক্রমিক নং, নেম, কিভাবে অটো নিয়ে আসা যায়। আজ আমরা দেখব একটি দোকানের এক সপ্তাহের হিসাব কিভাবে খুব সহজে করা যায়। এ নিয়ম শেখার মাধ্যমে আমরা যে কোনো প্রতিষ্ঠানের হিসাব নিকাশ করতে পারবো। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। একটি দোকানের এক সপ্তাহের হিসাব করার জন্য আমি একটি শিট সাজিয়েছি। প্রথমে নিয়েছি ক্রমিক নং, নেম এবং শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার পর্যন্ত নিয়েছি। শুক্রবার দোকান বন্ধ থাকবে। এই মানুষগুলো এই দোকান থেকে সপ্তাহে কত টাকা বাকি নিল সেই হিসাবটা আমার করা দরকার। তো এখন আমাদেরকে কি করতে হবে, যেদিন যে লোকটি বাকি নিবে সেই ঘরে সেই যে কয় টাকা বাকি নিবে সেই সংখ্যাটি সেই ঘরে ইনপুট দিতে হবে, এবং সেই ইনপুট অনুযায়ী এখানে এক সপ্তাহে কত টাকা সে বাকি নিল সেটা আমি খুব সহজে এখানে দেখতে পারবো। তো সেটি করার জন্য আমাদেরকে এখানে ফর্মুলা লিখতে হবে। ফর্মুলা লেখার জন্য এই সেল যদি, এই ঘরটা যদি ইংরেজি থেকে থাকে, বাংলা থেকে থাকে, তাহলে আমাদেরকে অবশ্যই ইংরেজি করতে হবে। আমার এখানে ইংরেজি করাই আছে। এখন আমি ফর্মুলা লিখব। তো এই যে এখান থেকে এ পর্যন্ত এই সবগুলো মিলে কত হলো সেটা এখানে বসবে। সেক্ষেত্রে আমাদেরকে এখানে যোগের জন্য ফর্মুলা ব্যবহার করতে হবে। তো যোগের জন্য ফর্মুলাটা হলো সমান SUM ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং মাউসের লেফট বাটন চাপ দিয়ে এই সবগুলো, অর্থাৎ যে পর্যন্ত আমি যোগ করব এই ঘরগুলো সিলেক্ট করে দিয়ে আবার ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে এবং এন্টার করে দিতে হবে। যেহেতু এই ঘরগুলোতে কিছু নাই সেজন্য এখানে জিরো হয়ে আছে। আমি যদি এখন এখানে ইনপুট দেই যে 45, যে শনিবার সে 45 টাকা বাকি নিয়েছে, তাহলে দেখুন এখানে অটোমেটিক 45 চলে আসছে। এখানে যদি আবার সোমবারে যদি দেই যে সেদিন 70 টাকা নিয়েছে, এখানে সরাসরি এই দুটা যোগ করে 115 হয়ে গেল। তো এরকম করে আমি চাচ্ছি যে এই লোকগুলো যেদিন যেটা নিবে অটোমেটিক এখানে চলে আসবে। সেটি করার জন্য আমাদের এখানে যেহেতু সূত্র দেয়াই আছে, এখানে মাউস পয়েন্টার রেখে এই প্লাস চিহ্ন যখন এই ছোটো হয়ে যাবে, এখান থেকে লেফট বাটন চাপ দিয়ে ধরে নিচের দিকে যে ঘর পর্যন্ত আমাদের দরকার সেই ঘর পর্যন্ত এটা ড্রাগ করে ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়ার পরে দেখুন উপরে এখানে সংখ্যা আছে, এগুলোতে সংখ্যা নাই। আপনারা অবশ্যই বুঝতে পারছেন কেন সংখ্যা নাই, কেন এখানে কোনো সংখ্যা নাই, কারণ এই ঘরগুলোতে কোনো মান নেই, এজন্য এখানে জিরো জিরো হয়ে আছে। আমি যদি এখানে দেই 7, দেখুন এখানে 7 হয়ে গেছে। আমি যদি এখানে দেই 8, এখানে দেখুন 8 হয়ে গেছে। এই ঘরে আবার যদি দেই 75, দেখুন এখানে 83 হয়ে গেছে। তো এরকম করে আমরা চাইলে শনিবারে কত টাকা আমার বাকি গেল সেটিও আমি করতে পারি। সেটি করতে হলে ধরুন আমি এখানে দেখতে চাচ্ছি যে শনিবারে কত টাকা বাকি গিয়েছে, শনিবারে কত টাকা বাকি গিয়েছে এই সেলে আমি দেখতে চাচ্ছি। তো এখানে থাকা অবস্থায় আমাদেরকে ওই একই রকম সূত্র লিখতে হবে, সাম সমান সমান SUM সাম দিয়ে ব্র্যাকেট শুরু এবং এখান থেকে শুরু করে এ পর্যন্ত নিয়ে এসে আমাদেরকে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার করতে হবে। একই রকম নিয়ম, এগুলো একটু বড় করে দিলাম। এখানে থাকা অবস্থায় আমি যদি এখানে চাপ দিয়ে এদিকে নিয়ে যাই, দেখুন এই ঘরে রবিবার, রবিবার কত টাকা বাকি গেছে যায় নাই, শনিবার কত টাকা বাকি, সোমবার কত টাকা বাকি গেছে, এখানে 70 টাকা বাকি গেছে যেহেতু এখানে শুধু 70। তো এরকম করে আমরা খুব সহজেই হিসাবগুলো বের করতে পারি। আজ এই পর্যন্তই, আগামী পর্বের আমন্ত্রণ রইল। সকলকে জানাই আসসালামু আলাইকুম।